সারা বছরই কম বেশি হাঁটু ও কোমরের ব্যথায় ভোগেন অনেকে তবে শীতকাল আসলে কিছু ব্যথা বেড়ে যায় বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা কমে যাওয়ার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করতে না পারায় শরীরে অলসতা পেয়ে বসে তাই এই মৌসুমেই শরীরে হানা দেয় নানা রকম ব্যথা আমাদের শরীরের পেশিগুলো স্বাভাবিক থাকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন শীতকালে তা থাকে না তাই ব্যথা বেশি হলে গরম সেঁক দিতে হবে তবে গরম সেঁক দেওয়ার পাশাপাশি ব্যথা থেকে বাঁচার জন্য রয়েছে বেশ কিছু উপায় চলুন এগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক শীত আসলে গরম পোশাক পরে থাকুন গরম পোশাকের ওম আপনাকে শীত ও ব্যথা দুটি থেকেই সুরক্ষা দেবে এছাড়া গিরায় প্রচণ্ড ব্যথা হলে ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন এতে ব্যথা কমে যাবে তবে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শুধু গরম পোশাক পরলেই হবে না শরীরকে নিয়ে আসুন প্রকৃতির সান্নিধ্যে শরীরে রোদ লাগান পাশাপাশি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন ডি রাখুন এছাড়া খাবারের মেনুতে রাখতে পারেন লেবু ফুলকপি স্ট্রবেরির মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরচর্চা অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখে তাই নিয়মিত শরীর চর্চা করুন এতে ফিট থাকার পাশাপাশি শরীরের ব্যথাও কমে আসবে শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় শরীরে পানির চাহিদা বৃদ্ধি পায় তাই এ সময়ে পর্যাপ্ত পানি খেতে হবে দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করুন ব্যথা কমে আসবে তবে ব্যথা হলেই ভয় না পেয়ে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে